হ্যালো বন্ধুরা, সুনন্দা সংসার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি বেগুনের এক মন বাহারি রেসিপি নিয়ে। বাঙালির ঘরে প্রায় সমস্ত সবজির মধ্যে একটা কমন সবজি হলো বেগুন। বেগুনের আমরা তেল ঝোল খেয়েছি, বড়ি দিয়ে মাছের ঝোল খেয়েছি, বেগুন ভর্তা খেয়েছি, এমনকি বসন্তে নিম বেগুন পর্যন্ত খেয়েছি। আজ আমি চলে এসেছি এক মন জোগানো রেসিপি নিয়ে, যা যে কোনো আমিষ রেসিপিকে টেক্কা দিতে পারে। আজকে আমি বানাবো দুধ বেগুন। তার জন্য আমি গোটা গোটা বেগুন নিয়ে নিয়েছি এবং বেগুনগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে ঠিক এইভাবে ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নেব। এইভাবে মাঝ বরাবর কেটে যদি বেগুন ভাজাও করা হয়, এই গোটা গোটা বেগুন ভাজা খেতে কিন্তু বেশ লাগে, তাই না? বেগুনগুলো কাটার সময় আপনারা অবশ্যই এইভাবে মাঝখানটা দেখে নেবেন, যাতে কোনো না পোকা থেকে থাকে। বেগুন কাটার সময় এই জিনিসটা আপনাদের মাথায় অবশ্যই খেয়ালে রাখতে হবে। বেগুনগুলো আমার সব এইভাবে কাটা হয়ে গেছে। এবারে আমি বেগুনগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। বর্ষার দিনে খিচুড়ি দিয়ে এইভাবে বেগুন ভাজা খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। হাত দিয়ে ভালো করে এইভাবে মশলে মশলে বেগুনগুলোর ভেতরে নুন হলুদগুলো ঢুকিয়ে দেব, যাতে খেতে ভালো লাগে। এইভাবে নুন হলুদ মাখিয়ে করে আমি ভালো করে রেখে দেব 5 থেকে 6 মিনিট মতো, যাতে নুন হলুদগুলো বেগুনের মধ্যে ঢুকিয়ে যায়। এইভাবে হাত দিয়ে ভালো করে মশলে মশলে নুন হলুদগুলো বেগুনের গায়ে মাখিয়ে দেবেন। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবারে এক এক করে বেগুনগুলো আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব। বাঙালির রান্না মানে সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া বাঙালি রান্না অসম্পূর্ণ। আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন অবশ্যই। সব বেগুনগুলো দিয়ে দিলাম একসাথে। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে আমি ভেজে নেব। বেগুনগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এক পাশটা ভাজা যদি হয়ে থাকে তাহলে আরেক পাশটা এইভাবে উল্টে নেব। এইভাবে ওলট পালট করে আস্তে আস্তে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুন ভাজার সময় তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করলে কি হয়, বেগুনগুলো ভেঙে যেতে পারে। বেগুনগুলো ভাজার সময় আস্তে আস্তে খুন্তি দিয়ে নেড়ে নেবেন। গরম ভাতে এরকম বেগুন ভাজা খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? আপনারা কি কখনো খেয়েছেন গরম ভাতে মুচমুচে বেগুন ভাজা? খেয়ে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এইভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আমি একটা ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিট মতো। 3 থেকে 4 মিনিট পর দেখলাম যে বেগুনগুলো মজে গেছে। বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবেন না, বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে বেগুনগুলো গলে যাবে। অল্প সময় মতো ঢাকা দিয়ে রাখবেন মিডিয়াম ফ্লেমে রেখে, আর বেগুনগুলো অতিরিক্ত ভাজবেন না। এরকম হালকা হালকা লাল লাল ভেজে নেবেন। যেহেতু এটা আমরা বেগুন ভাজা খাচ্ছি না, বেগুনের কারি খাচ্ছি, তার জন্য বেগুনগুলো বেশি লাল লাল ভাজবেন না, খেতে ভালো লাগবে না। দেখো এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার আরেক পাশে আমি এরকম উল্টো পাল্টো করে ভেজে নেব লাল লাল করে। বেগুনগুলো দেখো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবারে আমি এক একটা করে বেগুন তুলে নেব তেল ঝরিয়ে। বেগুনগুলো এক একটা করে আমি তুলে নিলাম, আর এই দেখো বেগুন ভাজা এখানে তৈরি হয়ে গেছে। এবারে ওই গরম তেলের মধ্যেই দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো তেজপাতা, তার সাথে দিয়ে দেবো 2 চা চামচ মতো কালো জিরে। কালো জিরে যে কোনো রান্নায় দেবেন, তার স্বাদ মাত্রা দ্বিগুণ হয়ে যাব। আর কালো জিরের তেলে দেবার পরেই একটা সুন্দর গন্ধ বেরোয়। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি, নিয়েছি আদা, নিয়েছি 8-10টা মতো রসুনের কোঁয়া, তার সাথে নিয়েছি 7-8টা মতো কাঁচা লঙ্কা,
আর তার সাথে নিয়ে নিয়েছি আমি একটা অর্ধেকটা টমেটো, আর নিয়ে নেব তার সাথে আমি এক টেবিল স্পুন মতো গোটা জিরে। এই সবগুলো আমি মশলা বানিয়ে নেব। এই মশলার সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই সমস্ত মশলা দিয়ে দেব তেলের মধ্যে। তেলের মধ্যে দিয়ে হাই ফ্লেমে রেখে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। লবণ দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর আমি এক একটা করে বেগুন এর মধ্যে দিয়ে দেব। রান্নাটা হতেই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, না জানি খেতে কত ভালো লাগবে। গোটা গোটা ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। এরপরে আমি এখানে কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি, একটা পেস্ট বানিয়ে নিয়েছি কাজু কিশমিশে, এর উপর আমি দিয়ে দেব। দিয়ে করে মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ মিনিট পাঁচেক মতো ফুটিয়ে দিয়ে দেব। মিনিট পাঁচ মিনিট পর আমি এখানে দিয়ে দেব এক কাপ মতো দুধ, ছোটো কাপের এক কাপ মতো দুধ কিংবা বড় বাটির হাফ বাটি মতো দুধ আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে করে মিডিয়াম ফ্লেমে আর কিছুক্ষণ মতো আমি ফুটিয়ে নেব, তিন থেকে চার মিনিট মতো। তিন চার থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেবার পর সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেব এক চিমটি গরম মশলা। ব্যাস রেডি আজকে গরমা গরম দুধ বেগুন। পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে কিংবা পোলাওয়ের সাথে কিংবা জিরা রাইসের সাথে। মন ভরিয়ে তুলবে আপনাদের প্রিয়জনের এই অসামান্য একটি রেসিপি। আমার যদি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলো আজকে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখা যাক বেগুনের রেসিপিটি কেমন হয়েছে। চলো আজকের মতো টাটা, বাই বাই বাই।